প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীরাও পারে সমাজের চিত্র পাল্টে দিতে, যার প্রমাণ প্রতিবন্ধী হাসমত সিকদার। অন্য অনেক প্রতিবন্ধীদের মতো কারো কাছে হাত পাতেন না তিনি, নিজে তো সচ্ছলভাবে চলেননি, এমনকি অন্য মানুষদেরও কর্মসংস্থানের সুযোগের জন্য লড়াই করছেন তিনি। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিকূলতার মাঝে নিজের স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন নবাবগঞ্জের প্রতিবন্ধী হাসমত সিকদার। সব বাধা পেরিয়ে এখন তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা, তার কর্মদক্ষতায় খুশি পরিবার। জন্মের পর সবকিছু ঠিকই ছিল ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের জৈনতপুর গ্রামের হাসমত সিকদারের, কিন্তু এক বছর বয়সে টাইফয়েড জ্বরের আক্রমণে পাল্টে যায় তার জীবনের গল্প। এখন অন্য সবার মতো স্বাভাবিক না হওয়ায় কোথাও যান অন্যর সাহায্য নিয়ে। হাঁটতে না পারলেও হাসমত সিকদার ভিক্ষা না করে বেছে নেন কৃষিকাজ, সংসার চালাতে কখনো কখনো পদ্মা নদীতে মাছও ধরেছেন তিনি। অদম্য ইচ্ছাশক্তির জোরে আজ তিনি কৃষিকাজ করে সফলতার স্বপ্ন দেখছেন। এরই মাঝে কষ্ট হলেও নেমে পড়েন কৃষিকাজে। চলতি বছর স্ট্রবেরি চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন তিনি। মাত্র 10% জমিতে স্ট্রবেরি চাষ করার পাশাপাশি সাম্মাম আবাদ শুরু করেছেন। দুই হাতের উপর ভর দিয়ে চলাচল করতে হয় তাকে, কোথাও যেতে হয় অন্যের সাহায্যে। নিজের বলতে আছে শুধুই অদম্য ইচ্ছাশক্তি। শারীরিক অক্ষমতা ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে। অন্যের বিপদে পাশেও থাকতে চান তিনি। তার বন্ধু শেখ মোহসেদ জানান, প্রতিবন্ধী হয়েও এত কাজ কেউ করে এরকম কোথাও দেখা যায় না। হাসমত সিকদার আর আমরা সমান বসি, এক আধ মাসের বড় ছোটমু, কিন্তু ছোট গালগন্ধে একসাথে চলাফেরা করছি, কিন্তু কেউ সাহায্য সহযোগিতা আমরা নিছি ও নেয় নাই। ও এই ছোট গালগন্ধেই চলাফেরা করা পারতো, কিন্তু গোষ্ঠা চলো আগেই পরে অগ্রান মাসে কাতি অগ্রান মাসে এই প্যারালাইসে তবুও মানুষের ডানে নেই। এই যে বয়স্ক বাতার হিসাবে প্রতিবন্ধী হিসাবে কাট করে দিছিল, হে কার্ডও সরকারি খাই নাই, কিন্তু ওর মতো মানুষ যে নেয় না খায় না এ সারা বাংলাদেশও নাই। ও যে প্রতিবন্ধী হিসেবে চলাফেরা করাবার না, তারপরও ও কাজ করার তালেই থাকে, ও কাজ করেই খায়, রোদবান নাই মেঘতুবান নাই, তার মধ্যে এই সব কাজকর্ম ও কইরা কয়া আমি কে এর কাছে কেউ এটা খামো না আর কে এর কাছে যামো না, আমার নিজের দামি নিজে কইরা খামো। দেশে প্রতিবন্ধীরা অবহেলিত, শিক্ষার দিক থেকে প্রতিবন্ধীরা অনেক পিছিয়ে রয়েছে, তাই প্রতিবন্ধীরা যেন কৃষি কাজ করে সফল হতে পারে তাই তাদের পাশে দাঁড়াতে চান হাসমত সিকদার। জন্মের পরে থেকে সুস্থ সুস্থ ছিলাম আমি, তা 88 কার্তিক মাসে থেকে আমি প্যারালাইস হয়ে ডাক্তার মতে সুই দিয়ে আমার দুইটা পাও আমি হাঁটতে পারি না। আমি এই প্রতিবন্ধী হয়ে গেছি পরে আমি নিজের ইচ্ছা মতোই যে কোনো কাজ আমি নিজের ইচ্ছা মতোই করি। হয়তো পদ্মারঙ্গে জাল পাচ্ছি, পেঁয়াজি পাচ্ছি, আবার আস্তে 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 এগিতে এগিতে দাঁড়া ক্ষেত করছি, শশা ক্ষেত করছি, এবার স্ট্রবেরি নতুন করছি। আমার মতো প্রতিবন্ধী হয়ে যদি সরকারের সহযোগিতা আপনি রিলিফ এগুলি না খায়, জাকাত ফেতরা না খায়, তাহলে আমার মতো যদি কাজ করে খায় বাংলাদেশের লোক সবাই, তাহলে বাংলাদেশ কোনোদিনও এই এরম অভাবে থাকতে পারে না। আমি আধা বাকিতে স্ট্রবেরি চাষ করছি, আগামীতে আমি 2 বিঘা মেয়াদ করছি, 2 বিঘা জায়গার ভিতরে স্ট্রবেরি চাষ করব। হাইব্রিড দেয়া আমি চলতে পারি, তাই হাইব্রিড দেয়া চলে ই আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি ভাই বোন নিয়ে কারো কাছে 10 টাকা আমি হাত পাতি নিই আমি জীবনে। পদ্মারঙ্গে আমি মাছ মারছি, বহু কিছু করছি, পেঁয়াজি বাঁচছি, মানে আমার সাহায্য যেটা যেটা হয়েছে এবিড়া বেড়া আমি দাঁড়া ক্ষেত করছি, এবার স্ট্রবেরি চাষ করছি। হয়তো এই স্ট্রবেরিতে আমি এবার অরুমাটা সফলত হইতে পারি নাই নতুন অবস্থায়, তাই আগামীতে চেষ্টা করব আরও সফলতা হওয়ার জন্যে। শশা ক্ষেত করছি, ওই সাম্মাম করছি, দাঁড়া ক্ষেত করছি, ডাঁটা ক্ষেত করছি, পাঁচ শাক, কুই শাক, ভেন্ডি, এগুলিতে আল্লাহর রহমতে ভালোই সফলতা আছে, কিন্তু স্ট্রবেরিতে ওরম একটা লাভ আমি করতে পারিনি এবার।
সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।